আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বুশরাস কুকিং ওয়ার্ল্ড। রেস্টুরেন্টের খাবার কিন্তু সবাই খুব পছন্দ করে থাকে, আর স্পেশালি চিকেন আইটেমসগুলো। তো আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে বাসায় রেস্টুরেন্টের সাথে চিকেন টিক্কা ফ্রাই করতে পারেন। এটা করতে কিন্তু কোনো ধরনের স্পেশাল মশলা অথবা ওভেনও ইউজ করা লাগে না। আমি চেষ্টা করেছি সহজ করে আর বাসায় যেসব ইনগ্রেডিয়েন্টস থাকে সেইগুলো দিয়েই দেখাতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 পিস লেগ নিয়েছি চিকেনের। আপনারা চাইলে এই লেগগুলোকে হাফ করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দের পিস নিতে পারেন। আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে উপর দিয়ে একটা নাইফ দিয়ে একটু কেচে নিয়েছি, যাতে করে যখন মশলা দিব তখন যেন মশলাগুলো সুন্দর করে ভেতরে যায়। একটু জায়গা করে সেইখানে আমি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া, লবণটা টেস্ট অনুযায়ী, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন টক দই, 1 টিস্পুন লেবুর রস, আমি লেবুটাকে চিপড়িয়ে দিচ্ছি, 2 টিস্পুন টিক্কা মশলা, অলরেডি যেটা মার্কেটে পাওয়া যায় সেটাই, আর সামান্য অরেঞ্জ ফুড কালার। যাদের ফুড কালারে অ্যালার্জি অথবা অপছন্দ করেন না দিলেও চলবে। এখন আমি সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি চিকেনের লেগের সাথে খুব ভালো করে মেখে নিব। এরকমভাবে মেখে নিতে হবে যাতে করে যেই আমি কেচে নিয়েছি নাইফ দিয়ে সেটার মধ্যে যায়, এতে করে চিকেনের লেগের ভিতরেও যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো আমি ম্যারিনেট করতে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা। একটি ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে করে চারপাশে ছড়িয়ে যায়। এখন আমি যে চিকেনটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করতে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে একদম লো হিটে 10 মিনিটের জন্য ভেজে নিব, এটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই। 10 মিনিট পর আমি চিকেনের লেগগুলোকে উল্টিয়ে দিব, আর যে মশলা মেখে রেখেছিলাম সেটা কিন্তু সামান্য রয়ে গেছে, তো আমি একটু নিয়ে উপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি, এই মশলাটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি ওই সাইডটা আবার 10 মিনিটের জন্য লো হিটে ভেজে নিব। আমি ততক্ষণ পর্যন্তই 10 মিনিট করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত উপরে সুন্দর একটা কালার আসে আর ভিতরেও কুক হয়ে যায়, আর যে মশলাটা আছে সেটাও 10 মিনিট পর পর দিয়ে দিব। তো প্রায় অনেকক্ষণ পর আমার চিকেনের লেগগুলো দুই পাশেই এরকম সুন্দর কালার হয়ে গিয়েছে। আর এটা হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি একটি নাইফ এই দুইটার ভেতরে খোঁচা দিয়ে দেখেছি, দুইটা থেকেই নাইফ খুব ক্লিন বের হয়েছে, এটা হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব। এটা কিন্তু পছন্দের সালাদ অথবা রায়তার সাথেও সার্ভ করা যায়। রায়তার রেসিপিটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। অ্যান্ড অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইস অ্যান্ড ড্রিঙ্কস তো থাকবেই। সো ফাইনালি, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে ফলো করতে পারেন অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, অল আর বুশরাস কুকিং ওয়ার্ল্ড। আর অবশ্যই 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামীতে আরও এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে অনেক ভালো ভালো রেসিপিস অ্যান্ড টিপস দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটি দেখার জন্য।